ওরা বাড়াবাড়ি করলে কিন্তু আমাকে লোকজনদের কয়ে দিচ্ছে রামদল যা উপায় মিছিল করতে, ও কামাল খানদের সাথে কয়েদি করে দিচ্ছি, আর ফাইজলে করে কিন্তু কামাল খান কমকাবে করেছে। বরিশালের মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্তের সাথে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের মুঠোফোনের কথোপকথনের এই অডিও ক্লিপসটি সাম্প্রতিক প্রকাশিত হয়। মেয়র সামনে বলে মেয়রকে কোয়াইবো, যে সামনে বলে তাকে কোয়াইবো। আচ্ছা ঠিক আছে। অডিও বিশ্লেষণে দেখা যায় পঙ্কজ নাথ তার অনুসারীদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র কামাল উদ্দিন খান সহ একই দলের প্রতিপক্ষ গ্রুপকে রামদা দিয়ে কোপানোর নির্দেশ দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তাকে বলছেন। অভিযোগ অনুযায়ী 4 জুলাই এমপি বিরোধী গ্রুপের নেতা হিসেবে পরিচিত পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুল চৌধুরীর দুই হাতের রক কেটে দেয় প্রতিপক্ষ। এর প্রতিবাদে পাথারহাট বন্দর এবং পৌরসভায় আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জড়ো হলে এমপি অনুসারীরাও জড়ো হতে থাকে, আর এরই প্রেক্ষিতে এই কথোপতন। না স্যার, ওখানে আমার পার্টি আছে সেকেন্ড অফিসার সহ, এরকম কোন কথা নেই। আমার গ্রুপে তো রেডি রাখতে হবে, এই কারণে ওরা গ্যাঞ্জাম করে তো কাউন্টার গ্যাঞ্জাম করবোই, আমার সিদ্ধান্ত গ্যাঞ্জাম করলে আমার সামনে সিদ্ধ করবাই দেবো। গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ হওয়ার সাথে সাথেই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় নেতাকর্মীরা। প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ। মেহেন্দিগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ সমাবেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নেতারা। পুলিশ অফিসারকে সাক্ষী রেখে সে এই হত্যার আদেশ দিয়েছে, আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্যই আজকের এই সমাবেশ করছি। বাংলাদেশের আইন অনুযায়ী ওনার সংসদ সদস্য পদটাকে শূন্য ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে যোগাযোগ করা হলে মুঠোফোনে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ দাবি করেন, এটা কোনো সংবাদ হওয়ার মতো ঘটনা নয়। যদিও এ বিষয়ে পরবর্তীতে গণমাধ্যমের সাথে কথা বলবেন বলে জানান তিনি। অন্যদিকে একই সময়ে হিজলা উপজেলার হরিনাথপুরে উভয় গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। আমরা এখন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। তথ্য বলছে মেহেন্দিগঞ্জ এবং হিজলা উপজেলায় আওয়ামী লীগের জেলা ও স্থানীয় নেতাদের সাথে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ সহ তার অনুসারীদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। মাহবুব সৈকত, মাইটিভি, মেহেন্দিগঞ্জ।